নমস্কার, সুপ্রভাত, দেখছেন চা আড্ডার খবর। বাংলাদেশের কট্টরপন্থীরা আরও একবার স্বাধীনতা চাইছেন। তিনবার হয়ে গিয়েছে, চতুর্থবার, পঞ্চমবার, বেশ মজা আছে জিনিসটার মধ্যে। বারবার স্বাধীনতা চাইবো, বারবার স্বাধীনতা পাবো, বেশ গোটা বিশ্বের প্রেস মিডিয়া কভার করবে। এবং গতকাল আবার নতুন করে কার বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়েছে জানেন? মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়েছে। মোহাম্মদ ইউনূস, যিনি হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, গোটা দেশটা তো উপদেষ্টারা চালাচ্ছে, সরকার নেই কোনো, এক দল উপদেষ্টা মিলে নিজেদের মধ্যে একে অপরকে উপদেশ দিয়ে দেশ চালাচ্ছে, সেই উপদেষ্টাদের প্রধান মোহাম্মদ ইউনূস, যিনি গেছিলেন নিউ ইয়র্কে কদিন আগেই, এবং নিউ ইয়র্কে গিয়ে জো বাইডেন, বিল ক্লিনটনের সঙ্গে পরম বন্ধুত্বময়, পরম প্রেমময় সময় কাটিয়ে এসেছেন, তার বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়েছে। আপনারা জিজ্ঞেস করতে পারেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এত বিক্ষোভের পর যাকে বসানো হলো দেশের মাথায় শীর্ষে, তাকেই তার বাড়ির সামনেই আবারও বিক্ষোভ? ওই যে বললাম, একটা নেশা আছে। কিসের নেশা? স্বাধীনতা পাওয়ার নেশা। দুদিন পর পর বেশ স্বাধীনতা পেতে মজা লাগে। কিন্তু বিষয়টা হলো, এই যে ছবি দেখছেন আমার ঠিক ডান দিকে, আমার ঠিক বাঁদিকে, সেই ছবিতে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেন খুব সুন্দরভাবে একে অপরকে আলিঙ্গন করছেন, একে অপরের হাত মেলাচ্ছেন। যে জো বাইডেন বাংলাদেশে যখন হাসিনা সরকার ছিল বারবার প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, বাংলাদেশে নাকি গণতন্ত্রের গলা টিপে মারা হচ্ছে, সেই জো বাইডেনকে খুব খুশি মনে হচ্ছে। বৃদ্ধ মানুষ, বয়স হয়েছে, কিন্তু বেশ খুশি খুশি লাগছে ওনাকে মোহাম্মদ ইউনূসের সঙ্গ পেয়ে। এইখানে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় হলো, এই গোটা মিটিংয়ে একবারও জো বাইডেন বলেননি যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কেন অত্যাচার হচ্ছে। এই গোটা মিটিংয়ে জো বাইডেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে একবারও বলা হয়নি যে বাংলাদেশে কবে ভোট হবে, গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে কবে সরকার নির্বাচিত হবে। তার কারণ জানেন? কারণ একদল লোক বলছে যে বাংলাদেশে বসিয়েছে মোহাম্মদ ইউনূসকে তো এই জো বাইডেন বা মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানেই যদি তাকে সরিয়ে দেওয়া হয় গণতান্ত্রিক নির্বাচনের পদ্ধতির মাধ্যমে, তাহলে কন্ট্রোল চলে যাবে না? একদিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে এই থিয়েটার হচ্ছে, এই থিয়েট্রিক্যাল একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, অপরদিকে বাংলাদেশে আন্দোলন আন্দোলন খেলা চলছে। আর কি খেলা চলছে? সংখ্যালঘু নির্যাতন অর্থাৎ হিন্দুদের ওপর নির্যাতনের খেলাও চলছে বাংলাদেশে। এই দুই খেলার মাঝে পড়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, খ্রিশ্চান, বৌদ্ধরা তারা ত্রাহি ত্রাহি রব ছাড়ছেন, কিন্তু জো বাইডেন, যিনি পরম আলিঙ্গনে জড়িয়ে ধরছেন মোহাম্মদ ইউনূসকে, তিনি হয়তো সেটা শুনতে পাচ্ছেন না, কিংবা ইউনাইটেড নেশনসেও সেই নিয়ে আলোচনা হচ্ছে না। প্রশ্ন হচ্ছে কেন? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমার সঙ্গে এই মুহূর্তে যারা আলোচনায় উপস্থিত রয়েছেন, রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক, রয়েছেন আমার সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, এবং আমার সঙ্গে আর খানিকক্ষণের মধ্যে দেবাশিস চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক থাকবেন। তবে আলোচনায় যাওয়ার আগে মোহাম্মদ ইউনূসের একটা বাইট শোনাবো, এবং সেই বাইটে এবং ইলিয়াস কাঞ্চনের একটি বাইট শোনাবো। গোটা ঘটনা যে পূর্ব পরিকল্পিত, কিভাবে গোটা ঘটনা পূর্ব পরিকল্পনার মাধ্যমে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে এবং তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে হিন্দু মহিলাদের, শুনুন কেমনভাবে গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত। You will not recognize, but when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country. By their speeches, by their dedication, their commitment, they said, you can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others. But that's how he is recognized, that he's the brain behind the whole thing. গণ অভ্যুত্থানের পিছনে কার মস্তিষ্ক বলে দিলেন? মোহাম্মদ ইউনূস নিজেই। এবং তারই সঙ্গে সঙ্গে গণ অভ্যুত্থানের নামে হিন্দু, খ্রিশ্চান, বৌদ্ধদের ওপর অত্যাচারের পিছনে কে রয়েছেন সেটাও বলে দিলেন। এবার মিছিল শুরু হয়েছে বাংলাদেশে, দুর্গাপুজো হতে দেব না, সেই সমস্ত কিছু নিয়ে আমি প্রথমেই যাব ঝন্টুবাবুর কাছে। ঝন্টুবাবু, বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একটাই কথা বলতে পারি যে ওখানে একটা স্বাধীনতা পাওয়ার খেলা চলছে একদিকে, আর একদিকে সংখ্যালঘু নিধনের খেলা চলছে। এই মিছিল যে দেখছেন আমাদের ডান দিকে ভিজুয়াল চলছে, এই মিছিলে একটু পরে আমি এই ন্যাটসও শোনাবো, আওয়াজ শোনাবো, বলা হচ্ছে দুর্গাপুজো হতে দেব না। না দেখো, ওই স্বাধীনতা ওগুলোকে সাইডে রাখো, ওখানে বাংলাদেশ বা তার আগে পূর্ব পাকিস্তান গঠন বা পশ্চিম পাকিস্তান, এন্টায়ার চিত্রটাই তৈরি হয়েছিল এথনিক ক্লিনজিংকে কার্যকরী করার জন্য। অর্থাৎ হিন্দু অমুসলিম যারা আছে, মূলত তো হিন্দু ম্যাক্সিমাম, অমুসলিম মানে
মানে অমুসলিম আর যে কাউন্টার পার্টটা তারা এতটাই কম যে তারা নেগলেজেবল একটা পার্ট। এদেরকে এথনিক ক্লিজিং মানে একদম কৃত্রিমভাবে একটি সম্প্রদায়কে মেরে ফেলা। আমি বলছি তোমাকে, বেশ কিছু বছর আগে বাংলাদেশের দেওয়াল লিখনগুলো যখন 72-এর আন্দোলনের আগে, তখন স্বাধীনতার জন্য ওরা আন্দোলন করছে, মূলত পাকিস্তানের যারা মানে এনায়েত বাহিনী তারা কাদেরকে টার্গেট করত, ওখানকার পাকিস্তান বিপক্ষের যে সামান্য মুসলিম আর ম্যাক্সিমামটা ছিল সংখ্যালঘু হিন্দু। আমি বলছি তারা দেওয়াল লিখন কি হচ্ছে তোমাকে শোনাই, একটা দুটা হিন্দু ধর সকাল বিকাল নাস্তা কর। মানে ভাবো একটা হিন্দু পল্লীতে দেওয়ালের মধ্যে সকালবেলা উঠে দেখছে তাদের ওয়ালের বাড়ির ওয়ালে লেখা আছে একটা দুটো হিন্দু ধর সকাল বিকাল নাস্তা কর। এই ধরনের কাউন্টার পার্ট থাকলে একটা হিন্দুর মধ্যে একটা সন্ত্রাস ঢুকে গেল হিন্দু সম্প্রদায়ের মধ্যে, মূলত হিন্দুদেরকে তাড়ানোর বিভিন্ন রাজনৈতিক কৌশলের একটা কৌশল হচ্ছে এটা। এই যে তুমি স্বাধীনতা স্বাধীনতা বলছো না, পরে আরেকটা স্বাধীনতা চাইছে ওরা, এগুলো কিচ্ছু না। এগুলো সেই একদম প্রথম দিন থেকে, ফ্রম দ্য ডে ওয়ান, পূর্ব পাকিস্তান যখন তৈরি হলো এই ঘটনাগুলো চলছে। তা না হলে তুমি দেখো বাংলাদেশে আজকে হিন্দু সংখ্যা কত, লাস্ট 2011-তে ওদের যা সেন্সাসটা সেখানে কত ছিল, 8%। আমি বলছি এই মুহূর্তে, এই মুহূর্তে 1-2% উপরে উঠবে না হিন্দু। একটা মাসকে পুশব্যাক করতে হবে, আর এই পুশব্যাক করার নামেই এই ধরনের আন্তর্জাতিক মঞ্চে মানে চোখে ধুলা দিতে হবে, এটা একটা ব্যাপার। আর এবার তো তুমি যা দেখালে, এবার তো বিশ্বের একটা শক্তিশালী দেশ আমেরিকা এটার পিছনে আছে। আমেরিকার ইন্টারেস্ট কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায় থাকার কথা নয়, কারণ তারা ওখানে বাজারটা ধরতে চাইছে, এখানে শেল্টার করে মিলিটারি বেস করে চীনকে কন্ট্রোল করা, একদম তাই, আর ভরকেন্দ্রটাকে শিফট করে দেওয়া। কিন্তু এই ভরকেন্দ্র শিফট করার খেসারত যে ওখানকার হিন্দুরা দিচ্ছে তাতে ওদের বইই গেছে 1-2%। দ্বিতীয় আমি আরেকটা প্রশ্ন করি যে ভারত যে হিন্দুদের স্বঘোষিত একটা অংশ অন্তত, আমি এখনো বলছি এটা তো হিন্দু কান্ট্রি নয়, কিন্তু একটা হিন্দু লার্জেস্ট পপুলেশন এখানে, তাদের ভারতেরও তো জোরালো সেই প্রতিনিধিত্ব নেই যে ভারত জোরালোভাবে যেটা বলবে, যেটা ঠিক তামিল ইয়েতে হলো, শ্রীলঙ্কাতে মাস তামিল হিন্দুদের মেরে ফেলা হলো, তারপরেও ভারতের ওই সময় কংগ্রেসি নেতারা সেই অর্থে কিন্তু বিশ্ব মঞ্চে চিৎকার করে বলতে পারেনি দেখো কি চলছে, নারকীয় গণহত্যা, এথনিক ক্লিনজিং শ্রীলঙ্কায়। ফলে একদম পরিষ্কার সত্য ঘটনা তোমায় আমি বলি যে এই ঘটনাগুলোর পিছনে আন্তর্জাতিক মদত যেমন আছে, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের ভেতরে এই জমি দখল। যে যে ছোটবাবু আপনি পরিকল্পনার কথা বলছেন, আমি একটি বক্তব্য শোনাবো বাংলাদেশের হিন্দু মঞ্চের একজন নেতা, তার নাম হচ্ছে নিহার হালদার, প্রতিষ্ঠাতা সমন্বয়ক হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশ। তিনি কি বলছেন শুনুন, তারপর আসি আলোচনা। 5-ই আগস্ট আন্দোলন নাকি ডক্টর ইনুস মহাদায় চার বলছেন পূর্ব পরিকল্পিত ছিল। আমরা গোটা সুশীল সমাজের কাছে প্রশ্ন তুলছি, আপনারা দেখবেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, চাকমা সম্প্রদায়, তাদেরকে কিভাবে 5-ই আগস্ট থেকে নিধন করা হচ্ছে। আপনি যাদেরকে আপনার পাশে দাঁড় করিয়েছেন, যাদের কথায় আপনি সামনে আগাচ্ছেন, তারা তো এই দেশটা ধ্বংস চাচ্ছে।